আমরা ডেটা মেনুর ফর্মের সাহায্যে ডেটাবেজ ম্যানেজমেন্টের কাজ করতে পারি। আমরা ডেটা মেনু চলে গিয়ে ফর্মে ক্লিক করছি। দেখুন এখানে ফর্মে ক্লিক করার সাথে সাথেই আমরা একটি ফর্ম দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমাদের ওয়ার্কশিটে তৈরি করা যে ডেটাবেসটি কিন্তু ফর্মের আকারে আমরা পাচ্ছি। এখন আমরা এই ফর্মের মাধ্যমে দেখুন আমরা যদি ফাইন্ড নেক্সটে দেই তাহলে অলরেডি পরে যে ডাটাবেসটি সেই ডাটাবেসটি আমরা অ্যাট এ গ্ল্যান্সে দেখতে পাচ্ছি, তমা এবং তার স্যালারি 5000 টাকা। আবার ফাইন নেক্সট দেওয়ার সাথে সাথে আরেকজনের নাম আমরা দেখতে পাচ্ছি, প্রিভিয়াসে ক্লিক করলে আগের রেকর্ডটি দেখতে পাচ্ছি। এবং এছাড়া আমরা ইচ্ছে করলে কোনো ডাটাবেসকে মুছেও ফেলতে পারছি। মূলত আমরা ফর্মের মাধ্যমে ডাটাবেস ম্যানেজমেন্টের কাজ কিন্তু খুব সুচারুরূপে সম্পন্ন করা যায়। আমরা জানি যে ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য স্পেশালি সফটওয়্যারই রয়েছে, ভালো ভালো সফটওয়্যার রয়েছে, মাইক্রোসফটেরই বিশেষ সফটওয়্যার যেমন মাইক্রোসফট এক্সিস, এটি কিন্তু একটি ডাটাবেস সফটওয়্যার জেনারেলি ডাটাবেজে কাজ করার জন্য। এছাড়া ডাটাবেজের জন্য বিশেষ প্রোগ্রামিং সফটওয়্যার রয়েছে যেমন ভিজুয়াল বেসিক, ওরাকল, যেগুলোর মাধ্যমে খুব পাওয়ারফুল ডাটাবেস সফটওয়্যার তৈরি করা যায়। আমরা যে সমস্ত ব্যাঙ্কিং সফটওয়্যার ইউজ করি, ব্যাঙ্কে যে সমস্ত সফটওয়্যার দেখে থাকি বা বড় বড় কোম্পানিতে কাস্টমাইজ যে ডাটাবেস ম্যানেজমেন্টের যে সফটওয়্যারগুলো তৈরি করা হয় মূলত ওই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাহায্যে করা হয়। যাই হোক, মূলত বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত সফটওয়্যারগুলো আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে ধরনের ফর্ম আকারে থাকে। তো এই ফর্মের বিশেষ কিছু সুবিধা রয়েছে, যেমন আমরা যদি চাই যে এই মুহূর্তে এই ডাটাটি মুছে ফেলতে, পুরো ডাটাটিকেই মুছে ফেলতে, তা আমরা কিন্তু খুব সহজে এটা করতে পারছি। শুধু ডিলিট ক্লিক করার মাধ্যমে অটোমেটিকলি আমাদের যে ডাটাটা পুরো, তার যে সিরিয়াল নাম্বার, তার স্যালারি, টোটাল জিনিসটা কিন্তু মুছে গিয়েছে। কিন্তু আমরা যদি এক্সেল থেকে মুছতে যেতাম আমাদের অনেক ঝামেলা হতো, সে সিলেক্ট করতে হতো, এ ধরনের অনেক ধরনের ঝামেলা আমাদের হতো। তো এছাড়া আমরা ইচ্ছা করলে এখানে নতুন এন্ট্রিও করতে পারি ফর্মের মাধ্যমে। আমরা যদি নিউ বাটনে ক্লিক করি এবং এখানে নতুন এন্ট্রি যদি আমরা লিখি 11 এবং আমরা লিখছি হাবিব, তার স্যালারি 1200 টাকা, এবং আমরা ক্লোজ বাটনে ক্লিক করছি। দেখুন অলরেডি কিন্তু হাবিব এন্ট্রি হয়ে গিয়েছে, আমরা ফর্মে এন্ট্রি করেছি কিন্তু এটি কিন্তু এখানে এন্ট্রি হয়েছে। এভাবে আমরা ডেটা মেনুর ফর্মে, এক্সেল যদিও ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার নয়, এটি একটি স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, তদুপরি ডেটাবেজের কিছু সুবিধা এক্সেলে দেওয়া হয়েছে যার মাধ্যমে আমরা আমাদের ছোটোখাটো ডেটাবেজের কাজগুলো করতে পারি।